everyone, assalamualaikum. Masya Allah, izah kana sun balas and sisters and number shabai balasi. Eto dekta forra koto gula spinach, spinach cut korram. Spinach ranmo ei sadia ar ekano chicken bakorsi. Khali chicken er addi sara chicken ek ami rakhsalam soft boiler taki. Taki kita kori rizondi ana lagi chicken er ekta recipe banaimo something to rakh to different koriya. বাজি বানাইতাম তো যতটা লরসম খাটা খাটে তো ভাই হালকা নাইলে বানাই মনে হয় আর কেটা নাই বালা লাগলে অবশ্যই শেয়ার করে দিবা সাথে থাকোকা এই তো ইকানোর মধ্যে ও ফানোর মধ্যে শাক বানাইরাম আর শাকের লাগি পরিমাণ মতো তেল দিরাম ফারস্টে তোরা করিও দিরাম আর সাথে থাকোকা যেটা পারবা শাক তো সবাই জানোই না আমি কি আইসা দি বানাইরাম কিতে কিতে আড় ভরি দেখো কা ফার্স্টে রসুন আদ করলাম আর রসুনটা একটু মেল্ট হোক এই তো শাকের লাগি পেঁয়াজ রে অলরেডি দেখাইছি কাট করে রাখি দিছিলাম আর এখানের মধ্যে পরিমাণ মতো দিলাম শাকের লাগি পেঁয়াজ যে আমার কি দেখাই মুখিতা আর আড় ভরি শাকের মধ্যে আর এই পেঁয়াজ রে ব্রাউন করলাম আর রসুন অলরেডি মেল্ট হয়ে গেছে লবণ দিমু আর আজকে যতটা চপিং করতে করতে শেষ হন না আজকে কোনো চপিং আট ধরলাম না বিকজ চপিং আট ধরলে আরও টাইম লাগবে ভিডিও যত টাইম লাগে মানে হাপু তারা বালা ফাইন লাইক করুন চপিং আট ধরা বাট টাইম লাগে ভিডিও করার লাগে আট ধরলাম না আর এই তো কেন চিকেন রে সুন্দর হইয়া অলরেডি বালা চিকেনে ওয়াশ করিয়া পানি সিপিয়া লইছি চিকেন রে ফার্স্টে ফ্রাই করবো আর এখানোর মধ্যে একটু সল্ট দিমু একটু পরিমাণ হইলে দিবা তোমরা বেশি হয় না কম হয় না চিকেনটা ফ্রাই হইলে লইবা একটা চিকেনের মধ্যে কি দেখি তা আড় করি সাথে থাকলে দেখতে পারবা বুঝতে পারবা আর একটু চাইলে একটু কেতা ব্ল্যাক পেপার দেন যেন ভালো লাগলে আমি একটু ব্ল্যাক পেপার দিবো এখানে চিকেনটা এখনো ফ্রাই হয়েছে না আমি মিডিয়াম আগুনের মধ্যে রাখছি একটু স্লোলি করলাম বালায় কুক হইতে করি আর চিকেনটাকে একটু পানি বার হয়েছে দেখতে পারা চিকেন ফ্রাই হয়ে যাক করে দেখাইমু আর এখন অলমোস্ট ব্রাউন হয়ে গেছে গি তাকে বেশি ব্রাউন হইলে পুরি দিব গি এখন দেখতে পারা দইন্যা দিলাম ওয়ান স্পুন শাকর মধ্যে আঁকি শাক তো এই সাদে রান্ধলাম নানি এর জন্য আর ওয়ান স্পুন মরিচ দিলাম আর একটু কাঁচা মরিচ দিব পরে আর ওয়ান স্পুন হলুদ দিলাম আর এখন সুন্দর করে দেখতে পারলাম আমি সুপ্র করে মিক্স করে দিলাম আর পেস্টার মধ্যে মশলাটা বালা টিকেনে মিক্স হইতো আর এখানে দেখতে পারলাম ফার্স্ট ছয় পিস টমেটো আট ধরলাম একটা অপশনাল টমেটো দিলে কি নাই একটা ফ্লেভার আইব খেয়াল রাখুন যেন বাসার থাকলে দিন যেন আর কাঁচা মরিচ যার যে পরিমাণ মতো দিবা আমিও আমার পরিমাণ মতো দিব আর আজকের কুকিং দুইটা একসাথেও দেখাই নিলাম আশা করি আপনারাও ভালো লাগবো যারা আমার কুকিং ব্লগ দেখতে এনজয় করই আর এখানে দেখতে পারো কাঁচা মরিচ ওরকম করে রাখছি বেশি জাল বাড়াইছো না করি রিজন দিয়ে না আবার বেশি জাল না নি তার আর খেতে লাগি যায় আর শাক দি এই চার রিজন দিয়ে না অনেক লাইক করই তো কই ওলা রাখিলাই জাল একটু কম বাড়াইব না আর অনেক আপুমনি তারা রিজন দিয়ে না রে যে মায়া করো নাইস নাইস কমেন্ট করো থ্যাংক ইউ এভরি ওয়ান যারা যারা আমারে আমার ফ্যামিলি সবাই লাগি এত সুন্দর সুন্দর কমেন্ট থিঙ্কিং আপনার আর অত গুড থিঙ্কিং ওটা লাগে আল্লাহ কাছে অনেক শুক্রিয়া আর এখন এই সাগুলো আট ধরে নিলাম দেখতেও পারলা
আর এটা একটা বেশি টাইম লাগে না, 2-3 মিনিটস এর ভিতরে কুক হয়ে যায় গে, বিকজ এইটা আবার ওভার কুক করতে না, আর শাক তো বেশি টাইম কুক করা লাগে না, এটা তো সবাই জানোই। আর তো দেখতেও পড়া ওভাবে হইরা আমি মিডিয়াম আগুনের মধ্যে কুক করবো এইগুলা। এইটা চিকেনের রেসিপি লাগে খেতে খেতে লাগে, দেখো কত গ্রিন পেপার, এরপরে কলিফ্লাওয়ার, এরপরে টমেটো আর একটু কাট করবো আট করবো, আর কলিফ্লাওয়ারের যে ডুঙ্গা কি শাগের লাখান ওগুলো আমার শাগের মধ্যে স্পিনিশের মধ্যে আট করিলিম, দেখো কতগুলো পাতা ফালাইবার ইচ্ছা করে না আমার, সবসময় আমি এগুলা ওরকম কাঠ হইরা শাগ বানাইলাই আর এই সাজিয়া বানাইলাম তো দেখতেও পাররা। আর এখানে দেখতে পারা অলরেডি আমি স্পিনিশের আগে এখানোর মধ্যে কেটা ওই কলিফ্লাওয়ারের যে ডুঙ্গা কি ওগুলো আঠরাম, আর ওগুলো আমি 2 মিনিটের মতো কুক করবো, পরে শাগের কেটা স্পিনিশ শাগ একটু পরে করবো, বিকজ স্পিনিশ শাক যে সফট দেওয়ার লগে লগে কুক হয়ে যাব গি। আর এই তো যদি আমার ভিডিও পর্যায়ে যারা আইসো ওই একটা লাইক দিস না এখন পর্যন্ত, প্লিজ প্লিজ একটা লাইক দিলাই কষ্ট হইটা, আর ভালো লাগলে অবশ্যই আমার অনেক আপুমনি ভাইয়া তারা আমার ভিডিও শেয়ার করে দেন, থ্যাংক ইউ এভরিওয়ান, অভাবে সবসময় সাপোর্ট করবা। এইটা দেখতে পারা চিকেনগুলো একদম ফ্রাই হয়ে গেছে, একদম 100% কুক করছে না, আর 100% কুক করার দরকার নাই, আর একবার তো অলরেডি কুকার আগুনও দিমু। আর এই তো এখানে ফ্রোজেন আদা রসুন দিলাম, অলরেডি কেটা হইরা বাহরে রাখি দিছিলাম, মেল্ট হয়েছে না। এতো দেখতে পাররা পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এই পর্যায়ে আমি কারোটা ধরলাম গাজর আঁকি, আর গাজরটা ওইটা বেশি কুক করতে না, দেখতে পারবা এই চিকেনের রেসিপিটা খিলান লাগে আপনারা গেছে অবশ্যই কমেন্ট হতে জানাবে ভালো লাগেনি না না। আর এখানে দেখতে পাররা এই তো দেখতে পাররা কলিফ্লাওয়ার ওই আঠরি নিলাম, এখন আঠরি নিলাম সবটা কুকই তো করি, আর এখানের মধ্যে দেখতে পাররা গ্রিন পেপার ওই আঠরি নিমু, এই তো দেখতে পাররা গ্রিন পেপার ওই আঠরি নিছি, আর সব তো আসলে আঠরি নিমু নিছি, প্রবেটা মিক্স করলাম, আর পরে আমি একদম ওটা কুক হওয়ার পরে চিকেনটা আট করবো, আর খেতে খেতে মশলা দিলাম ওটা দেখাইমু, আর একটু ভেজিটেবল কুক হোক তো আমি মশলা দিব টমেটোর সাথে। আর এই পর্যায়ে আমি 3টা 4টা টমেটো আট করলাম, আর ছোটো ছোটো আর কি বড় হইলে 2টা হইলো নিলাম, আর সব তো আট ধরিলিমু ধীরে ধীরে হইলাম। আর এখানে দেখতে পাররা কাঁচা মরিচ পরিমাণ মতো আট করলাম, যারা বাচ্চাদের গড় একটু খেয়াল করে আট করবা যেমন কি জাল হয় না, বেশি স্পাইসি বানাইতাম না, এরা হেন বেশি স্পাইসি বলা পাইন, রা হেন আসলে বলা পাইন, রামিসা বেশি স্পাইসি খাইতে পারেন না তাই, তো মিডিয়াম স্পাইস দিয়ে বানাইব, নট টু মাচ। আর এই তো দেখতে পাররা এইগুলা কুক হইল, আর অবশ্যই মিডিয়াম আগুনের মধ্যে কুক করবা, এখন পর্যন্ত কোনো পানি আট করছে না, আর এখন আমি সব জাতের মশলা আট করবো, আর যে পাতলা মশলা লাইট মশলা আট করবো, বেশি বেশি মশলার কোনো প্রয়োজন নাই, আর 1 স্পুন মরিচ, 1 স্পুন খেতা হলুদ কইরাম হলুদের দইন্যা কুকিং আসলে মাত কথা অনেক সময় ভুল ত্রুটি হয়তা কমার দৃষ্টিতে দেখবা, সব জাতি গরম মশলা দিলাম পাউডার, আর একটা হইল দইন্যা সবটা পাতলা দিব, একবারে বইরা ফুল স্পুন দিলাম না, আর একটা হইলো জিরা, আর এখন সুন্দর হইরা নাইস কইরা মিক্স কইরা দিলাইম, আর এখন সুন্দর হইরা মিক্স করমু, আর দেখতেও পাররা অনিয়ন অলমোস্ট একটু কুক হইছে, আর অনিয়ন একটু কুক হইলে আরো মজা লাগে, রিয়েলি টেস্টি লাগে। আর আশা করি যারা আমার সাথে এখন পর্যন্ত আসছেন ভিডিওটা কন্টিনিউ দেখরা, থ্যাংক ইউ এভরিওয়ান, সাপোর্ট করার লাগে অভাবে সবসময় সাপোর্ট করবা। আর শাগের একটা দেখাইম, শাগের বাকিটা রয়েছে, আর এই তো দেখো একটা কোভিড ডুঙ্গা তো একটু টাইম লাগছে 10 মিনিটের মতো কুক করতে, আর এখন আমি দেখতে পারা স্পিনিশ শাক জেনে ওগু আঠরি দিলাম, আর একদম লাস্টে আঠরাম শাক, বিকজ শাক তো যে সফট,
আর এই স্পিনিশের শাকটা কিন্তু একটু ফানি বাড়াইব বুঝতেও পড়া আর অত বেশি বাড়াই তো নাই মিডিয়ামও বাড়াইব আর সুন্দর হইরা নিছে উপরে হইরা মিক্স হইতে দিবা আর একদিন আমার মতো যারা রেসিপি এইভাবে ট্রাই করেন না ট্রাই করিয়া তখন জানো আমি প্রায়ও কবি পাতাওয়ালা থাকলে একটু কবির ডুঙ্গাও তা লাগাই থাকলে আমি শাকের লগে স্পিনিশের লগে বানাই আর আমার বাসায় আমার ছেলেমেয়ে তারা ভেজিটেবলকে বালা ফাইন লাইক করেন শুধু তখন থেকে তারা ভেজিটেবল খাওয়াই এই জন্য তারা ভেজিটেবল বালা লাগে তারা এই তো হাফ কাপ পরিমাণে একটু হালকা ওয়াটার দিবা যাতে কি ফানো ধরে না আমি একটু হালকা ওয়াটার দিছি দেখতে পারলে হাফ কাপ থেকে আরো কম হইব আর একটু খেতা ভেজিটেবল কুক হইতো তো ভেজিটেবল কুক না হইলে তো খাওয়া যাইতো না মজা লাগতো না আর এই তো হই একটু পানি দিলাম যখন আর্ড করলাম তো দেখাই আপনারা রে আর পানি দিলে মশলা অত সুন্দর করে নাইস হইয়া মিক্স হইব আর এই তো দুইটা কুক হইতে সময় লাগবো আর দুইটা লিড দি গুইরা দিলে 5 মিনিট পরে দেখাইমু আর কিতে কি তা ধরি এই তো দেখতে পড়া শাকের কারিটা শাক দিয়ে আইসা একদম রেডি জানি আমি সবাই জানোইন যারা নতুন নতুন রান্না শেখরা তারা লাগে বালা লাগবো আর যে কোনো জিনিস ফালানি বালা নাই আর অপচয় করা অনেকে আসেন পাতা ওই ডুঙ্গাগুলো ফালাইলাইন আর অনেকে আসেন আমার মতো শাক খাইবা নাইলে এটা দিয়ে পাতাও করবা যে কোনো জিনিসও কেতা ভেজিটেবলও হোক আর খানেও হোক সবসময় খেতা করেন যেন খাইবার চেষ্টা করবা আর এটা দেখতেও পারলা শাকের কারিটার লুক কত নাইস আইসে আর সবটা পারফেক্ট হয়েছে লবণতা এই তো লবণ দিতে ভুলে গেছিলাম তো ওই লবণটা একটু দেখাইয়া দেয় আপনারা যারা কন্টিনিউ দেখা ভিডিও হইবা লবণ তো দিলা না কিছু আর এই তো লবণ দিলাম আর লবণ দেওয়া আবার এগেন নিচে উপরে ওইটা মিক্স করে দিলাম আর আমি একটু হোয়াইট করলাম ও কলিফ্লাওয়ার ওগু একটু কুক হইতে করি আর বেশি একবারে ওভার কুক করতাম না ভাঙি দিব আর একটা যে যেটা দেখাইতে চাইন না রুটি যেটা দিয়ে খাইতে পারবা কিংবা কেউ চাইলে বাদ দিয়ে খাইতে পারবা একটু মশলা দিছি দেখতেও পাররা আর আমার ছেলের মধ্যে তো তারা আমার ছেলে মেয়ে তারা কথা কইরাম তারা তো নাম দেখি বা পরোটা দিয়ে খাইবা আর অনেক ইয়ামি লাগে কিন্তু রাইস দিয়ে খাইতেও পারবা চাইলে আর এই পর্যায়ে দেখতে পাররা চিকেন আর ধরে নিব অলরেডি সপ্তাহ কুক হয়ে গেছে গিয়ে চিকেনগুলো আর ধরলাম দেখতেও পাররা আর বাটার না বাটার দিয়ে যদি ফ্রাই করেন না তেল দিয়ে করতে পারবা ঘি দিয়ে করতে পারবা সুতো দিয়ে করতে পারবা প্রবলেম নাই আর কেটা কেটা দেই দেখাই রাম সয়া সস আর ধরলাম আর আমি তো ও বোতলটাকেও দেরাইলাম পরিমাণ হইরা 1 টেবিল স্পুন থেকে আরো বেশি 2 টেবিল স্পুনের মতো দিরা আর এখন সুন্দর করে মিক্স করলাম সয়া সস একটা ফ্লেভার আনবো লাইমে রস দিলাম আর একটা অপশনাল দিলে কি একটু মজা লাগবে বেশি না 1 স্পুন পরিমাণে আটা আর এই তো পরিমাণ করে দিবা আমি তো এমনি আইডিয়া করে দিছি বিকজ আমি তো জানরা পুরানা রান্ধনি পুরানা যারা রান্ধনি এরা চামচ লওয়া লাগে না একটা চৌকের একটা আইডিয়া আছে আর কি নতুন নতুন যারা রান্ধা অবশ্যই 1 স্পুন 2 স্পুন করে করে আইডিয়া করে দেওয়া যতক্ষণ অ্যামাউন্ট থাকবো ততক্ষণ অ্যামাউন্টে আর্ড করেন যেন আর এই তো চিকেনের রেসিপি দেখতে পাররা অলমোস্ট রেডি এখন জাস্ট করেন্ডার কথা আর্ড করবো এই তো আজকে ফ্রেশ করেন্ডার পাতা বাসার মধ্যে আছে ফ্রেশ হইলে ভালো লাগে হাত করতে আর ফ্রেশ এই দেশে লন্ডন আমরা তো কিনা নি তোমার একটা গ্রাম থাকে না গার্ডেনে রইলে যে গ্রাম থাকে আর এইভাবে করে সুন্দর করে নিশুক্র করে মিক্স করে নিম আর আমার রামি স্যারে বাদ দিমো একটু শেয়ার করবো আপনার সাথে যারা ধৈর্য ধরে আমার ব্লগটা দেখরা থ্যাংক ইউ এভরি ওয়ান আর কুকার অলরেডি অফ করে নিছি আর আমার তো ইলেকট্রিক কুকার অলরেডি অফ করলো হালকা পাতলা গরম থাকে
আর এই গরমেও পাক্কা কুক হয়ে যায় কি যেগুলা গরম হইতে হইতে টাইম লাগবো কিন্তু কুকার আর যেগুলা গরম হয়ে যাব ঠান্ডা হইতে হইতে টাইম লাগে যারা ইলেকট্রিক কুকার তারা জানরা আর দেখো কত নাইস লুক আইছে আমি সালাকে বাত আনলিছি আর আমি তো কুকিং করি করিও যারা আমার সবসময় ব্লগ দেখেন তারা তো জানবা অনেক আপমনে তারা আমি কুকিং করি করি আমি সারা এখান তারারে বাদ দিলাই যদি চাই নাকি আর চাই না তো কিছু করবার নাই আর এই তো দেখতো পড়া দেখো কত আমি সারে দিছি আমি সাই বাদ দিয়ে খাইতে চাইরা নান দিও মাঝে মধ্যে আমরা ওলা খান বানাইয়ে খাই নান দি নান দিও ভালো লাগে অনেক মজা লাগে এই তো দেখতেও ফললাম আর আমি স্যার এখানে বাদ দিছি আর দুইটা কারি রান্নাম আপনার সাথে থাকি দুইটা রেসিপি শেয়ার